হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এভরিথিং এক্সপ্লেন। তো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা একটা বাটনকে জুম ইন আর জুম আউট করতে পারি। কিছু কিছু অ্যাপ্লিকেশনে আমরা দেখে থাকবো যে যেখানে যদি সেই অ্যাপ্লিকেশনের মধ্যে কিছু বাটন থাকে, সে বাটনে যদি ক্লিক করি তাহলে বাটনটা হালকা জুম ইন হয়, তারপরে জুম আউট হয়ে যায়। তো এরকম জুম ইন জুম আউট সিস্টেম আমাদের বাটনে আমরা কীভাবে লাগাতে পারবো সেটা দেখি। তো এর জন্যে আমরা কিছু কিছু কম্পোনেন্ট এখানে নেব আর দেখি কি কি নিয়ে কাজ করা যায়। তো এই হচ্ছে ডিজাইন সেকশন। তো আমরা প্রথমে কি করব, আমরা এখানে আসব লেআউটে, জেনারেলে, আর তারপরে একটা ভার্টিক্যাল নেব না হরিজন্টাল, হরিজন্টাল অ্যারেঞ্জমেন্ট নিলাম আর এটাকে ফিল প্যারেন্ট করে নিলাম দুদিক থেকেই। ওকে, এর ভেতরে আমরা বাটন রাখবো, দুটো বাটন রাখছি। তো একটা কাজ করি, ইউজার ইন্টারফেসে যাব, বাটন নেব একটা হলো, বাটন দুটো হলো, আর এটাকে একটা কাজ করব, এটার এর অ্যালাইন হরিজন্টাল অ্যালাইন সেন্টার করব। ওকে, তো বাটন ওয়ান আর বাটন টু এলো, বাটন ওয়ানে যাব আর বাটন ওয়ানের নামটা একটু চেঞ্জ করে দেবো, একটু আজব নাম রাখছে, BUTTON বাটন, এটা করছি অন বাটন। ওকে, আর একটা বাটন করছি যেটার নাম আলাদা দিচ্ছি, বাটন অফ করে দিচ্ছি, তো এটাকে পুরোটাকে বাদ দিলাম, BUTTON বাটন অফ। ওকে, দুটো হয়ে গেল, বাটন অন আর বাটন অফ। বাটন ওয়ান এ যেটা সেটা অ্যালাইন যা যা আছে, এই যে শেপটা সেটা চেঞ্জ করবো, তো এটা রাউন্ডেড করে দিচ্ছি। বাটন টু যেটা, এটাকেও আমরা রাউন্ডেড করে দিচ্ছি। ওকে, কিন্তু এর কালারটা একটু চেঞ্জ করে নিই দেখতে ভালো লাগার জন্য। এর যে ব্যাকগ্রাউন্ড কালার অন, তো তার কালার আমরা এখান থেকে গ্রিন করে নিই, আর যে বাটন অফ রয়েছে তার কালার এখান থেকে আমরা রেড করে নিই। ওকে, বাটন অন আর বাটন অফ হয়ে গেল। ওকে, আমাদের আর একটা কাজ করতে হবে, সেটা কী কাজ দেখি, তো সেন্টারে আছে এটাকে, স্ক্রিনটা যেটা টপ অ্যালাইন এটা তো হবে না, বাট হরিজন্টালি এটা তো হবে, তো এটাকে আমরা সেন্টার করি। ওকে, বাস আমাদের ডিজাইন কমপ্লিট। এরপর আমরা এই বাটনের মধ্যে অ্যানিমেশন লাগাবো। ওকে, হ্যাঁ, আর একটা কাজ এখানে করে নিই, আমরা এটা বাটনকে কাজে লাগাচ্ছি কীভাবে সেটা দেখার জন্য ওপরে একটা লেভেল নিই নিই, একবারে ওপরে, ওকে, সরি এখানে না, একবারে ওপরে, ওপরে যা রে ভাই, হ্যাঁ চলে গেছে। তো এটাকে ওয়েবটাকে ফিল প্যারেন্ট করে নিই আর এর যে টেক্সট যেটা সেটাকে সেন্টার করে নিই। ওকে, হয়েছে, আর এর টেক্সট কিছু দেবো না, বাট এর একটা কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার বোঝার জন্যে, একটু ভালো করে বোঝার জন্যে ব্যাকগ্রাউন্ড কালার যে কোনো একটা কালার দিয়ে দিই, গ্রে কালার। ওকে, আর ফন্ট সাইজ যা আছে এর হাইটটাকে একটু বড় করে দিই বোঝানোর জন্য ভালোভাবে। এর হাইট আমি করে দিচ্ছি 20%। ওকে, 20% এর হাইট হবে, কমপ্লিট কাজ। এরপরে জাস্ট এই বাটন অন বা অফকে ক্লিক করলে এর কালারটা চেঞ্জ করে দেবো, যেমন বাটন অনকে কালার ক্লিক করলে অন্য কোনো কালার আসবে, অফকে ক্লিক করলে সাদা কালার দিয়ে দেবো, তাহলে মনে হবে যেন এটা অফ হয়ে গেছে, বাস এটা বোঝার জন্যে। তো এরপর আমরা ব্লক সেকশনে এসে বাটনের কাজ করবো যে কীভাবে বাটনকে জুম ইন জুম আউট করা যায়। তো হ্যাঁ, আমাদের একটা কম্পোনেন্টের দরকার পড়বে এর জন্য, সেই কম্পোনেন্টটা হচ্ছে ইউটিলিটিজে যে অ্যানিমেশন ইউটিলিটিজ, এটাকে নিয়ে চলে আসবো, এটার মাধ্যমে আমরা করব। এটা ছাড়াও আমরা করতে পারি, তো তার জন্য ক্লক টাইমারকে যদি এটা ছাড়া করতে হয় তাহলে তখন ক্লক টাইমারের ব্যবহার করতে হবে। কি করতে হবে না, যখনই ক্লক টাইমার অন হবে তো এই বাটনের হাইট আর ওয়েথটাকে ফর লুপের মাধ্যমে আস্তে আস্তে বাড়াতে হবে, বা টাইম যখন শেষ হবে তখন আস্তে আস্তে কমাতে হবে, এইভাবেও করা যায়। কিন্তু আমার মনে হয় যে আমাদের যেহেতু কম্পোনেন্ট রয়েছে অ্যানিমেশন ইউটিলিটিতে, তো আমরা কেন ফালতু বেশি ব্লক বানাতে যাবো, ঠিক আছে। তো চলুন এরপর ব্লক সেকশনে যেয়ে দেখা যাক। তো আমরা ব্লক সেকশনে চলে এসেছি, এরপর আমরা কি করব, বাটন ওয়ান আছে আমার কাছে আর বাটন টু আছে আমার কাছে, তো এখানে ডুপ্লিকেট করে এটাকে টু করে নেব। দুটোর মধ্যে কি হবে, অ্যানিমেশন ইউটিলিটি চলবে, একবারে নিচে চলে আসবো, জুম কম্পোনেন্ট নিয়ে নেবো, এখানে লাগিয়ে দেবো আর এটাকে ডুপ্লিকেট করে এখানেও লাগিয়ে দেবো, একটু সরিয়ে দিলাম, এটাকে সেন্টারে নিয়ে আসি, জুম করি একটু বোঝার জন্য ভালো করে। তো কি চাইবে, কোন কম্পোনেন্টটাকে এ জুম করবে সেটা চাইছে। তো আমরা কি বাটন ওয়ান কি জুম করাতে চাইছি, তো ওকে, তো আমরা জাস্ট কম্পোনেন্ট দিয়ে দিলাম, এটা হচ্ছে কম্পোনেন্ট, বাটন ওয়ানের কম্পোনেন্ট, আর আমার আর একটাকে ডুপ্লিকেট করে নিই, এটাকে করে দিই বাটন টু,
তো বাটন টু তে বাটন টু কম্পোনেন্ট, বাটন ওয়ানে বাটন ওয়ানের কম্পোনেন্ট। বলছে যে স্টার্ট স্কেল মানে কোন কোন স্কেল থেকে এ ধীরে ধীরে জুম করে কত দূর পর্যন্ত যাবে সেটা হচ্ছে এন্ড স্কেল। তো এই যে এটা এটাকে একটা কাজ করি, ম্যাথামেটিক্যাল নাম্বার নেব এখানে একটা, তো এটাকে কি করে দেবো এ 0.5 নাম্বার থেকে স্কেলিং নাম্বার থেকে এ কত দূর পর্যন্ত জুম করবে 1 পর্যন্ত, ঠিক আছে। এরপরে হচ্ছে যে এই যে 0.5 থেকে ধীরে ধীরে 1 পর্যন্ত এর হাইট ওয়েথটাকে জুম করাচ্ছে, তো এই যে জুমের মধ্যে এর ডিউরেশন মানে কতক্ষণে এটা জুম করবে কতটা স্পিডে, তো এই যে ডিউরেশনটা সেটা মিলি সেকেন্ডে দিতে হয়। তো আমরা এখানে খুবই কম সময় দেবো, যেমন আমরা জানি 1000 মিলি সেকেন্ডে 1 সেকেন্ড হয়, তো 500 মিলি সেকেন্ড তার হাফ হয়, কিন্তু আমি এখানে 300 মিলি সেকেন্ড দিচ্ছি, তারও কম দিচ্ছি, ওকে। তো এটার জন্য সেম এটাই হবে, তো এগুলাকে ডুপ্লিকেট করে নিয়ে এসে এখানে ভরে দিই তাহলেই হয়ে যাবে। তো চলো এটাকে এখানে নিয়ে এলাম আর এটাকে আমরা এখানে নিয়ে আসবো। তো এতক্ষণে তো হলো এটা, তো যদি ডিজাইনে যাই তাহলে এটা হচ্ছে বাটন অন যেটা ওয়ানটা, আর বাটন টুটা বাটন অফ হয়ে আছে, তাই না। তাহলে আমরা কি করব যে এখানে একটা লেবেল নিয়েছিলাম না, তার কালার নিয়েছিলাম আলাদা আলাদা, তারই কালারটাকে চেঞ্জ করব। তো যে কোনো একটা বার করে নিই প্রথমে, তো এখান থেকে এটাকে করব ব্যাকগ্রাউন্ড কালার, তো এরই ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করব। তো এটাকে এখানে সেট করে দিলাম, এখানে এটাকে সেট করে দিলাম, আমি ভুলে গেছি যে কোনটা অন আছে আর একবার দেখে নিয়ে আসি। তো এখানে বাটন ওয়ানের জন্য বাটন অন আছে, ঠিক আছে। তো বাটন অন মানে যে কোনো একটা কালার ব্যাকগ্রাউন্ডে আমাদেরকে ভালোভাবে দেখাবে। তো ওকে, তো এখানে আমাকে যেতে হবে কালারে, কালারে যে কোনো একটা কালার আমি নিয়ে নিচ্ছি, এই কালারটা লাইট গ্রিন মনে হয় এটা, ওকে। আর ব্যাকগ্রাউন্ড কালার যেটা অফ হবে যখন, টুতে আছে অফটা, তো যখন অফ হবে তখন ব্যাকগ্রাউন্ডটা সাদা দেখাবে, ঠিক আছে। এরকম মানে কিছুই দেখাবে না, বেসিক্যালি কালার থাকবে না, আমাদের স্ক্রিনের কালারের সমান হয়ে যাবে, তো মনে হবে যেন কিছু নেই। বাস আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল, এরপরে আমরা জাস্ট মোবাইলে যেয়ে দেখতে পারি। তো চলুন মোবাইলে গিয়ে দেখে আসি। তো আমরা মোবাইলের মধ্যে চলে এসেছি, এরপরে আমি কি করব বাটন অনকে ক্লিক করলাম, তো এখানে গ্রিন হয়ে গেল। আর এখানে অ্যানিমেশনটাও খুব সুন্দর না, দেখুন অ্যানিমেশনটা খুব সুন্দর অ্যানিমেশন। এরপরে আমি বাটন অফকে ক্লিক করলাম, তো এটা পালিয়ে গেল, আই থিঙ্ক এটা ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে গেল, কিন্তু আমাদেরকে মনে হচ্ছে যেন ইনভিজিবল হয়ে গেল। তো এইভাবে অ্যানিমেশনটা খুবই সুন্দর, এইভাবে আমরা কিছু কিছু অ্যাপ্লিকেশানে দেখে থাকবো যে এরকম অ্যানিমেশন থেকে থাকে। তো আজকের জন্য এই ভিডিওটা এতটুকুই, পরবর্তী ভিডিও আপনারা আমাকে কমেন্ট করে জানান যে আমি অ্যানিমেশন ইউটিলিটি যে কম্পোনেন্টটা আমি দেখালাম, এই যে ওই কম্পোনেন্টটা, এই অ্যানিমেশন ইউটিলিটি কম্পোনেন্টে আমি আরও ভিডিও নিয়ে আসবো কি না। বেসিক্যালি আমি বলতে চাইছি যে অ্যানিমেশন ইউটিলিটিতে যতগুলো আমাদের ব্লকস রয়েছে সবকটা ব্লকসকে আমি ভালোভাবে বোঝাবো যে কীভাবে কাজ করে, কম্পোনেন্টের ওপর কীভাবে কাজ করে সেটা ভালো করে বোঝাবো। এখানে ভালো ভালো জিনিস হচ্ছে বাউন্স হরিজন্টাল, বাউন্স ভার্টিক্যাল, ওভারশুটস, এগুলো সবই আছে। তো আজকের জন্য এই ভিডিওটা এতটুকুই, ধন্যবাদ।